ইসরায়েলের ঘৃণ্য আচরণে অতিষ্ঠ গোটা বিশ্ব যারা এতদিন তাদের পাশে তারাও এখন ধীরে ধীরে সরে যাচ্ছে গাজায় গণহত্যা চালিয়ে এবার ইউরোপিয়ান ইউনিয়নের রোশানলে ইসরায়েল ইইউ ইসরায়েলকে অবিলম্বে দক্ষিণ গাজার রাফাতে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে সতর্ক করে দিয়েছে সামরিক অভিযান বন্ধ করতে ব্যর্থ হলে ব্লকটির সাথে সম্পর্ক নষ্ট হবে ইসরায়েলের রাফাতে হামাসের চারটি ব্যাটালিয়ান আছে এই যুক্তি দেখিয়ে সেখানে জোরে সরে সামরিক অভিযান চালানোর পক্ষে নেতানিয়াহ প্রশাসন এমন সময়েই ইউরোপিয়ান ইউনিয়ন এই সতর্কতা জারি করেছে ইসরায়েল হামাস সংঘাত থেকে পালিয়ে আসা দশ লাখেরও বেশি মানুষ রাফাতে আশ্রয় নেয় ব্যাপক বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও নিজেদের সিদ্ধান্তে অনড় ইসরায়েল ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান জোসেফ বোরেল বুধবার জারি করা এক বিবৃতিতে বলেছেন ইউরোপীয় ইউনিয়ন গাজাই ইতোমধ্যেই ভয়াবহ মানবিক পরিস্থিতিকে আরও বাড়িয়ে তোলা এবং রাফা ক্রসিং পয়েন্ট পুনরায় চালু করা থেকে বিরত থাকার জন্য ইসরায়েলকে আহ্বান জানাচ্ছে ইসরায়েল যদি রাফাতে তার সামরিক অভিযান চালিয়ে যায় তবে অনিবার্যভাবে ইসরায়েলের সাথে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ওপর একটি বড় ধরনের প্রভাব পড়বে এবং সম্পর্ককে দুর্বল করবে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ইসরায়েলি আক্রমণ গাজায় মানবিক সহায়তা বিতরণকে আরও ব্যাহত করছে এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি মানুষকে দুর্ভিক্ষ এবং মানুষকে দুর্ভোগের দিকে নিয়ে যাচ্ছে জোসেফ বোরেল জানিয়েছেন যদিও ইইউ ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেয় তবে অবশ্যই এটা আন্তর্জাতিক মানবিক আইনের সাথে সঙ্গতি রেখে এবং ইসরায়েলকে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে পশ্চিম জেরুজালেম বেসামরিক নাগরিকদের জন্য মানবিক ত্রাণ নির্বিঘ্নে প্রবেশের অনুমতি দিতে এবং সহজতর করতে বাধ্য বোরেল অবিলম্বে একটি যুদ্ধবিরতি এবং হামাসের হাতে বন্দী সমস্ত জিম্মিদের নিঃশর্ত মুক্তির জন্য প্রচেষ্টাকে দ্বিগুণ করার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েল হামাজ সংঘাতের অন্যতম আন্তর্জাতিক মধ্যস্থতাকারী কাতার এই সপ্তাহে দেশটি বলেছে রাফাতে ইসরায়েলি আক্রমণের পরে যুদ্ধবিরতি আলোচনা একটি অচল অবস্থায় পৌঁছে গেছে গত মাসে ইসরায়েলের চার ব্যক্তি ও দুটি সংস্থার উপর গ্লোবাল হিউম্যান রাইটসের আওতায় নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয় ইইউ এসব ব্যক্তি ও সংস্থা ফিলিস্তিনিদের ওপর নির্যাতন ও অমানবিক আচরণের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী বলে উল্লেখ করা হয় নিষেধাজ্ঞার আওতায় থাকা এসব ব্যক্তি ইউরোপীয় ইউনিয়নের কোন স্বরাষ্ট্র ভ্রমণ বা এসব অঞ্চলে কোনো প্রকার আর্থিক লেনদেন করতে পারবে না ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনের প্রধান সাহায্যদাতা এবং ইসরায়েলের বৃহত্তম ব্যবসায়িক অংশীদার